শেখ হাসিনা সরকারের পতনের মূল কারণ হয়েছে আমেরিকা। আমেরিকার বাবেই পতনের পতন ঘটিল শেখ হাসিনা সরকার, আর শেখ হাসিনায় পদত্যাগ করবল হল, দেশ এড়ি পলায়ন করবল হল। আর আমেরিকার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উত্থাপন করেছে এটা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনায়। শেখ হাসিনায় কৈছে আমেরিকায় প্রতিশোধ ললে আর প্রতিশোধ লওয়ার বাবেই এই সরকার পতন ঘটিল বলে এটা গুরুতর অভিযোগ শেখ হাসিনার আমেরিকার বিরুদ্ধে। আমি সবিস্তারে খবর লৈ অহার চেষ্টা করি। এটা ডাঙর খবরে মুহূর্ত জানাবলে চেষ্টা করছো, শেখ হাসিনা সরকারক ক্ষমতারপর বেদখল করিলে আমেরিকায়, আর আমেরিকায় নিজের স্বার্থর বাবে হাসিনা সরকারক পতন করিলে বলে গুরুতর অভিযোগ উত্থাপন করেছে। হাসিনাক দেশ এড়ি পলাবলে বাধ্য করার আড়ত আছে আমেরিকা, আর আমেরিকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনায়। আর আমেরিকায় মূরপরা সরকারের ক্ষমতা কাখি নিলে বলে উল্লেখ করেছে, কিন্তু কিয় প্রতিশোধ ললে, কিয় সরকারের ক্ষমতা কাখি নিলে? সেইন মার্টিন দ্বীপ আমেরিকাক গতাই নিদিয়ার প্রতিশোধ লৈছে আমেরিকায়, এই মন্তব্য করেছে শেখ হাসিনায়। বঙ্গোপসাগরত প্রভাব বিস্তার করবলৈ বাংলাদেশ সরকারক ধ্বংস করিলে আমেরিকায়, সেইন মার্টিন দ্বীপ আমেরিকাক গতাই দিয়া হয় তেনেহলে আজি মই ক্ষমতাত থাকিল হেতেন, সেইন্ট মার্টিন দ্বীপ ত্যাগ নকরার বাবেই আজি মই গাদি হেরালো বলিও এক প্রকারে মন্তব্য শেখ হাসিনার। সর্বশক্তিমান আল্লাহর কৃপাত মই অতি সোনকালেই বাংলাদেশলৈ উভতিম বলে উল্লেখ করেছে শেখ হাসিনায়। মই কেতিয়াও মূর দেশের ছাত্র নাগরিকক রাজাকার কোয়া নাছিল, আর হাজার হাজার ছাত্রর প্রাণর খাতিরতে মই পদত্যাগ করেছিল বলে উল্লেখ করেছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনায়। সেইন্ট মার্টিন দখল করবলৈ দখল করবলে বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকার ষড়যন্ত্র রচিলে, আর মৌনতা ভঙ্গ করে আমেরিকার বিরুদ্ধে এই হুঙ্কার এটা শেখ হাসিনার। এটা ডাঙর খবর, এটা ব্রেকিং নিউজ যে শেখ হাসিনা সরকারের ক্ষমতারপর বেদখল করলে আমেরিকায়, এই গুরুতর অভিযোগ উত্থাপন করেছে এটা আমেরিকার বিরুদ্ধে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনায়। লক্ষণীয়ভাবে আমেরিকার প্রতিশোধ লৈছে বলে উল্লেখ করেছে। প্রতিশোধের মূল কারণ হয়েছে সেইন্ট মার্টিন দ্বীপ, আর এই দ্বীপটি বঙ্গোপসাগরত আছে, আর এই দ্বীপটির অধিকার আছে বাংলাদেশের, কিন্তু এই দ্বীপটি লাগে আমেরিকা। আমেরিকায় চেষ্টা চলাই আহিছে দীর্ঘদিনেরপর এই দ্বীপটি দখল করার, সেইন্ট মার্টিন দ্বীপটি, আর এই দ্বীপটি কিন্তু এই শেখ হাসিনা সরকারে আমেরিকা গতাই দিয়া নাছিল, আমেরিকা গতাই দিয়া নাছিল শেখ হাসিনা সরকারে, যার বাবে আমেরিকায় শেখ হাসিনা সরকারের উপর পূর্বরপরাই হেঁচা প্রয়োগ করে আহিছিল, আর আমেরিকায় যেতিয়া লাভ নকরিলে এই সেইন্ট মার্টিন দ্বীপটি, আর তেতিয়াই শেখ হাসিনায় করা অভিযোগ অনুসরি বা মন্তব্য করা অনুসরি যে আমেরিকায় হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র রচিলে, আর সেই ষড়যন্ত্র মর্মে প্রতিশোধ মর্মে এতিয়া হাসিনায় দেশ এড়ি পলায়ন করবল হল, প্রধানমন্ত্রী পদরপর পদত্যাগ করবল হল। আর যদিহে হাসিনায় যদি এই সেইন্ট মার্টিন দ্বীপটি আমেরিকা গতাই দিলে হেতেন, তেনেহলে আমেরিকার গাদি রক্ষা ক্ষমা করব, হাসিনার গাদি রক্ষা পড়িল হেতেন বলে উল্লেখ করেছে এটা শেখ হাসিনায়। এই কথা কোনো সংবাদ মাধ্যম বা কোনো মন্তব্য বিশেষভাবে তেখেতে হাসিনায় শেখ হাসিনায় করা নাই, কিন্তু আত্মীয়লৈ মেসেজ লিখিছে। বর্তমান ভারতত চিতাবি লৈ আছে শেখ হাসিনায়, আর শেখ হাসিনায় তেখেতর আত্মীয়লৈ মোবাইল মেসেজের জড়িয়ে এই কথা উল্লেখ করেছে, আর সেই কথা এটা ভাইরাল হয়ে পড়েছে, সেই খবর বিয়পি পড়েছে, আর সেই খবর অনুসরি আমেরিকার বিরুদ্ধে হাসিনার গুরুতর অভিযোগ, বিস্ফোরক মন্তব্য হিয়া হয়েছে। আমেরিকায় বাংলাদেশের হাসিনার সরকার পতন ঘটালে, প্রতিশোধ ললে, আর প্রতিশোধ মর্মে ষড়যন্ত্রর মর্মে এতিয়া পতন ঘটিল বাংলাদেশের সরকার, অর্থাৎ হাসিনার সরকার। হাসিনা সরকার পতন ঘটিল বলে উল্লেখ করেছে যে ছাত্র আন্দোলনেরপর রাজনৈতিক আন্দোলন, ছাত্র আন্দোলন হয়েছিল প্রথমে কোটা বিরুদ্ধে আন্দোলন আছিল, তারপরে রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়, আর এই আন্দোলনের পরিপ্রেক্ষিতত এতিয়া শেখ হাসিনায় পদত্যাগ করবল হল, প্রধানমন্ত্রী পদরপর সমান্তরালভাবে দেশ এড়ি পলায়ন করবল হল। ইয়ার সর্বতি মূলত হয়েছে এটা আমেরিকা বলে উল্লেখ করেছে, আমেরিকাক দোষারোপ করেছে শেখ হাসিনায়, অভিযোগ উত্থাপন করেছে আমেরিকার বিরুদ্ধে যে সেইন্ট মার্টিন এই দ্বীপটি লাভ নকরার বাবে আমেরিকায় মূর বিরুদ্ধে হাসিনা সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র রচিলে, প্রতিশোধ ললে, আর প্রতিশোধ মর্মে হেঁচা প্রয়োগ করলে, আর সেই ষড়যন্ত্রত সুমাই পড়িল ছাত্র আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক ছাত্র আন্দোলনের পাছতেই এতিয়া বাধ্য হয়ে পড়িল বলে উল্লেখ করেছে পদত্যাগ করবলে বা দেশ এড়ি পলায়ন করবলে।
বাধ্য হৈ পৰিলো বুলি উল্লেখ কৰিছে শেখ হাসিনাই এটা ডাঙৰ খবৰ আন্তৰাষ্ট্ৰীয় খবৰ পুনৰবাৰলৈ কৰিছো শেখ হাসিনা চৰকাৰ কিয় পতন ঘটিল আৰু কোন আছে ইয়াৰ আঁৰত সেই প্ৰশ্ন যদি আহে তেনেহলে তাৰ উত্তৰ হৈছে এতিয়া আমেৰিকা শেখ হাসিনাই স্পষ্ট ৰূপত এই গুৰুতৰ অভিযোগ উত্থাপন কৰিছে আমেৰিকাৰ বিৰুদ্ধে আমেৰিকাই এটা দ্বীপ বাংলাদেশৰ অধীনত থকা বাংলাদেশৰ অধিকাৰ থকা এটা সেইণ্ট মাৰ্টিন দ্বীপ বংগোপসাগৰত থকা এই দ্বীপটো দখল কৰিবলৈ অহৰহ চেষ্টা চলাই আহিছে নানা প্ৰকাৰে নানা কৌশল অৱলম্বন কৰি চেষ্টা চলাই আহিছে কিন্তু বিফল হোৱাত এতিয়া ষড়যন্ত্ৰ ৰচিলে আমেৰিকাই আৰু সেই প্ৰতিশোধ মৰ্মেই বাংলাদেশৰ হাসিনা চৰকাৰ পতন ঘটিল বুলি উল্লেখ কৰিছে লগতে হাসিনাই কৈছে যে অতি শীঘ্ৰেই আল্লাহৰ কৃপাত মই নিজ দেশলৈ বাংলাদেশলৈ ঘূৰি আহিম এটা ডাঙৰ খবৰ এই মুহূৰ্তত পুনৰবাৰ উল্লেখ কৰিছোঁ শেখ হাসিনা চৰকাৰক ক্ষমতাৰ পৰা বেদখল কৰিলে আমেৰিকাই আৰু আমেৰিকাই নিজৰ স্বাৰ্থৰ বাবেই হাসিনা চৰকাৰক পতন কৰিলে আৰু হাসিনাক দেশ এৰি পলাবলৈ বাধ্য কৰোৱাৰ আঁৰত আছে আমেৰিকা আমেৰিকাৰ বিৰুদ্ধে এই গুৰুতৰ অভিযোগ উত্থাপন কৰিছে শেখ হাসিনাই আৰু আমেৰিকাই মোৰ পৰা চৰকাৰৰ ক্ষমতা কাঢ়ি নিলে সেইণ্ট মাৰ্টিন দ্বীপ আমেৰিকাক গতাই নিদিয়াৰ প্ৰতিশোধ লৈছে আমেৰিকাই আৰু বংগোপসাগৰত প্ৰভাৱ বিস্তাৰ কৰিবলৈ বাংলাদেশ চৰকাৰক ধ্বংস কৰিলে আমেৰিকাই সেইণ্ট মাৰ্টিন দ্বীপ আমেৰিকাক গতাই দিয়া যদি দিয়া হ'লহেঁতেন তেনেহ'লে আজি মই ক্ষমতাত থাকিলোহেঁতেন বুলি উল্লেখ কৰিছে শেখ হাসিনাই লগতে শেখ হাসিনাই কৈছে সেইণ্ট মাৰ্টিন দ্বীপ ত্যাগ নকৰাৰ বাবেই আজি মই গাদী হেৰুৱালোঁ সৰ্বশক্তিমান আল্লাহৰ কৃপাত মই আৰু অতি সোনকালেই অতি শীঘ্ৰেই বাংলাদেশলৈ উভতি আহিম বুলি উল্লেখ কৰিছে শেখ হাসিনাই আৰু এই খবৰ আহি পৰিছে আৰু শেখ হাসিনাৰ যি এই খবৰ বিয়পি পৰিছে বা বাতৰি আহিছে সেয়া হৈছে কোনো আত্মীয়লৈ শেখ হাসিনাই মেছেজৰ জৰিয়তে এই খবৰ দিছে এই কথা উল্লেখ কৰিছে আৰু সেই খবৰ বৰ্তমান ভাইৰেল বা বিয়পি পৰিছে আৰু তাৰ মূলতে হৈছে যে আমেৰিকাৰ চৰকাৰ পতন আমেৰিকাই বাংলাদেশৰ চৰকাৰ পতন ঘটালে আমেৰিকাই প্ৰতিশোধ ল'লে ষড়যন্ত্ৰ কৰিলে আৰু সেই ষড়যন্ত্ৰৰ মৰ্মী এতিয়া বাংলাদেশৰ শেখ হাসিনাৰ চৰকাৰ ভাগি থান বান হ'ল পদত্যাগ কৰি এতিয়া দেশ এৰি পলায়ন কৰিবলগীয়া হ'ল আত্মগোপন কৰিবলগীয়া হ'ল শেখ হাসিনাই